নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড গন্ডারও কি ফুরিয়ে আসছে লেখা দীপঙ্কর ঘোষ পাঠ সৌনক সান্নাল গণ্ডার নামটা শুনলে মনে হয় কুৎসিত দেখতে একটা সিং সমেত মোটা চামড়ার একটা প্রাণী। কিন্তু তাতেও গণ্ডারের রক্ষে নেই চোরাশিকারীর দল এই গন্ডারকে খুব পছন্দ করে আফ্রিকার সাবানা আর জঙ্গল থেকে গন্ডার মারার খবর প্রায়ই পাওয়া যায় ভারতের আসাম রাজ্যতেও গণ্ডার চোরাশিকারীর হাতে মারা পড়ে দু সালে এপ্রিল মাসে বিলেতের প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন আসামের কাজিরাঙা জঙ্গল বেড়াতে এসেছিলেন তারা সেখানে থাকাকালীন সুরক্ষা ব্যবস্থা অনেক বাড়াতে হয়েছিল এরই মধ্যে চোরাশিকারীরা এক রাত্রে একটি গন্ডার মেরে তার শিং কেটে নিয়ে পালায় এই চোরা শিকারীরা এতটাই বেপরোয়া যে একবার একটি মা গণ্ডারকে অজ্ঞান করে সে জীবিত থাকাকালীন তার শিং কেটে নেয় বেচারা মা গণ্ডার তার বাচ্চা সামলানোর জন্য উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছিল তার হৃদয় বিদারক ছবি পরবর্তীকালে দেখা যায় মা গণ্ডারকে বাঁচানো যায়নি অনেক চেষ্টা সত্ত্বেও বাচ্চাটিকে দফতরের লোকজন উদ্ধার করেছিলেন গন্ডার মারা পড়ে তার শিং বা খড়গোর জন্য গন্ডারের খড়গ দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্যবহার করেন লোকজন এই ভেবে যে তাতে ক্যান্সার সেরে যায় এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা গন্ডারের খড়গ তৈরি হয় ক্যারেটিন প্রোটিন থেকে যেটা মানুষের চুল আর নখ তৈরি করে আর চুল বা নখ দিয়ে কি ক্যান্সার বা অন্য কোনো রোগ সারানো যায় গন্ডারের কাছে তার খড়গ খুব জরুরি ওটা তার আত্মরক্ষায় সাহায্য করে কিন্তু মানুষের কাছে আসলে গন্ডারের খড়গ কোনো কাজে আসে না এই চোরা শিকারের জন্য আফ্রিকাতে গণ্ডার বেশ কমে গেছে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা দেশটিতে দু হাজার ষোলো এবং দু সতেরো সালে দু হাজারেরও বেশি গন্ডার মারা পড়ে চোরা শিকারীদের হাতে বর্তমানে পৃথিবীতে পাঁচটি প্রজাতির গন্ডার পাওয়া যায় আফ্রিকাতে দুটি প্রজাতির গন্ডার পাওয়া যায় ব্ল্যাক রাইনো এবং হোয়াইট রাইনো এই ব্ল্যাক রাইন একসময় শিকারের জন্য অনেক কমে যায় বিগত পঁচিশ বছরে প্রকৃতিবিদ বিজ্ঞানী এবং কনজারভেশনিস্টরা এই গন্ডারের সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছেন ব্ল্যাক রাইনো বর্তমানে প্রায় পাঁচ হাজার ছশোটি আছে আফ্রিকায় হোয়াইট রাইনোর সংখ্যা আফ্রিকাতে এখন সবথেকে বেশি প্রায় আঠারো হাজার এদের আফ্রিকার দক্ষিণ ভাগে বেশি পাওয়া যায় এশিয়া মহাদেশে তিন প্রজাতির গণ্ডার আছে ইন্দোনেশিয়াতে পাওয়া যায় জাওয়ান রাইনো বর্তমান সংখ্যা সত্তর এরা ইন্দোনেশিয়ার উজং কুলন জাতীয় উদ্যানে সীমিত আছে সুমাত্রায় পাওয়া যায় সুমন্ত্রান রাইনো সংখ্যা আশির মতন বাকি রইল একটি প্রজাতির গণ্ডার এটি শুধুমাত্র ভারত উপমহাদেশে পাওয়া যায় নাম বৃহৎ এক শৃঙ্গ গণ্ডার বা ভারতীয় গণ্ডার এদের সংখ্যা সব থেকে বেশি আসামের কাজিডাঙ্গা জাতীয় উদ্যানে প্রায় দু চারশো গণ্ডার আছে সেখানে শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য সেখানে আসাম বনদফতরের সঙ্গে আসাম পুলিশের কনস্টেবল আর অফিসাররাও সাহায্য করেন এই কাজে স্থানীয় লোকজনের যোগদান অভূতপূর্ব বেশ কিছু বেসরকারি সংস্থাও তাদের সঙ্গে কাজ করেন যাতে গন্ডার বাঁচানো যায় এবং তাদের চোরা শিকার না হয়ে থাকে সাধারণ গৃহপালিত জন্তু যদি জঙ্গলের আশেপাশে ঘাস পাতা খেতে যায় তাদের থেকে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা অন্য কোনো রোগ যাতে বন্যপ্রাণীদের না হয় সেজন্য গৃহপালিত জন্তুদের টিকা দেওয়া হয় প্রত্যেক বছর এই বছরে বর্ষাকালের ঠিক আগে প্রায় পনেরো হাজার গৃহপালিত জন্তুদের টিকা দেওয়া হয়েছে কাজিরাঙা ছাড়া আসামে গণ্ডার ওরাং জাতীয় উদ্যান আর পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যতে পাওয়া যায় মানুষ জাতীয় উদ্যান থেকে কয়েক দশক আগে গণ্ডার সব মানুষের হাতে মারা পড়েছিল তারপরে আসাম সরকার বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল ডাব্লিউডাব্লিউএফ এবং আরও কিছু সংস্থার সহযোগিতায় মানসে গন্ডার নিয়ে আসা হয় পবিতরা এবং কাজিরাঙা থেকে আমার মনে আছে এক দশক আগে একবার দুটি গণ্ডার ধরা হয়েছিল পবিতরার জঙ্গলে তাদের কাঠের খাঁচায় রাখা হয়েছিল সেদিন বিকেলে মানুষ নিয়ে যাওয়া হবে বলে পবিতরার আশপাশের গ্রামের লোকজন হঠাৎ বিক্ষোভ করে বসলেন যে তাদের গণ্ডার বাইরে নিয়ে যাওয়া যাবে না আসাম দফতরের বড় অফিসাররা এরপরে স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাঁদের রাজি করান বর্তমানে মানুষে তিরিশের বেশি গণ্ডার আছে সেখানকার সাধারণ মানুষ মানুষে গন্ডার বাঁচানোর কাজে অসাধারণ এবং দৃষ্টান্তমূলক সহযোগিতা করেছেন কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে মানুষে ইদানিংকালে প্রত্যেক বছর বেশ কয়েক হাজার পর্যটক বেড়াতে যান এতে সাধারণ মানুষের কিছু জীবিকার সাহায্য হয় আসাম ছাড়া ভারতে গন্ডার আছে আরও দুটি রাজ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের জলদাপাড়া আর গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডার আছে উত্তরপ্রদেশের দুধুয়া জাতীয় উদ্যানেও গণ্ডার আছে প্রায় চল্লিশটার মতন একসময় ভারত উপমহাদেশে সিন্ধু গঙ্গা আর ব্রহ্মপুত্র উপত্যকায় গণ্ডার পাওয়া যেত অর্থাৎ বর্তমান পাকিস্তান থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত এই একশৃঙ্গ গণ্ডারের বিচরণ ভূমি ছিল এখন ভারতের মধ্যে মাত্র সাতটি জঙ্গলে গণ্ডার পাওয়া যায় নেপালে তিনটি জঙ্গলে গণ্ডার পাওয়া যায় কিছুদিন আগে পর্যন্ত নেপাল সেনা আর বর্তমানে নেপাল পুলিশ ও বন্যপ্রাণী দফতর এই গণ্ডার বাঁচানোর দায়িত্ব নিয়েছেন জঙ্গলের ধারের ঘাসের জমি আর জলা জায়গা গণ্ডারের সব থেকে প্রিয় এই জন্তুটা বাঁচানোর জন্য সেই জায়গাগুলিও বাঁচানো প্রয়োজন